তাই বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো সুজিত সরকার পরিচালিত অভিষেক বচ্চন আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই অভিষেক বচ্চনের ক্যারেক্টারের নাম হচ্ছে এখানে অর্জুন সেন যে একজন ক্যান্সার পেশেন্ট এবার সে তার এই রোগটার সঙ্গে তার জীবনের সঙ্গে তার মৃত্যুর সঙ্গে কিভাবে ডিল করছে এবং তার এই রোগটা হয়ে যাওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে তার মেয়ের জীবনে কি ইম্প্যাক্ট পড়ছে এবং তার মেয়ের সঙ্গে তার সম্পর্কটা ওভার দি ইয়ার্স কীভাবে চেঞ্জ হতে থাকছে সেটাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয় এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে নর্মালি কি হয় একটা ক্যারেক্টারকে অর্থাৎ প্রোটাগনিশ করা হয় তার সঙ্গে কিছু ভালো হলে তারপর আমরা আনন্দ পাই যদি কিছু খারাপ হয় তারপর আমরা তাহলে দুঃখ পাই কিন্তু এখানে কি করেছেন সুজিত সরকার ডিরেক্টর হিসেবে তিনি ক্যারেক্টারটাকে প্রপারলি এস্টাবলিশ করেননি এবং ডিরেক্টলি তার সাফারিংস দেখানো শুরু করে দিয়েছেন ছবির একদম মানে খুব শুরুর দিকেই ক্যারেক্টারটার ক্যান্সার হয়েছে এটা জানতে পারা যায় এবং তারপর তার সাফারিংস তার ট্রিটমেন্ট চলছে যে কারণে ক্যারেক্টারটার সঙ্গে কানেক্ট করতে পারছিলাম না দর্শক হিসেবে আমি প্রথম কুড়ি তিরিশ মিনিট তো অ্যাটলিস্ট পারিনি

তাদের মধ্যেও কিন্তু অনেকের এই ছবিটা হয়তো জমবে না এই এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ গল্প বল যেটা বললাম সেটার জন্যে এখন এই ছবিটার গ্রাফটা কিন্তু আমার মতে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে মানে ছবির মাঝামাঝি সময় যদি আপনাকে জিজ্ঞাসা করে কেমন লাগছে ছবিটা আপনার তাহলে কিন্তু আপনি হয়তো বলবেন কিছু জায়গা ভালো লাগছে কিছু জায়গা ভালো লাগছে না একদম শুরুতে যদি জিজ্ঞেস করে আপনি বলবেন যে কিছুই ভালো লাগছে না একদম লাস্টে যদি জিজ্ঞাসা করে তখন আপনি বলবেন যে একটা ভালো সিনেমা দেখলাম তো ছবিটা আপনার মধ্যে গ্রো করতে টাইম নাই ক্যারেক্টারটা আপনার মধ্যে গ্রো করতে টাইম নাই একটু একটু ছবিটাকে আপনাকে সময় দিতে হবে এত কোনো গল্প নির্ভর ছবি না এটা একটা চরিত্র নির্ভর ছবি ফলে তো অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ছবিটা ভালো লাগবে যদি অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা আপনার ভালো না লাগে তাহলে আপনার ছবিটা ভালো লাগবে না সিম্পল আস দ্যাট এখানে অভিষেক বচ্চনের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে আমার ভালো লেগেছে আপনি জীবনের কোন স্টেজ দিয়ে যাচ্ছেন তার উপরেও ডিপেন্ড করছে যে এই ছবিটা আপনার কতটা ভালো লাগবে বা কতটা ভালো লাগবে না আমি আমার লাইফে যে জায়গাতে রয়েছি সেখানে দাঁড়িয়ে অভিষেক বাচ্চনের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা থেকে অনেক কিছু নেওয়ার রয়েছে আমার অন্ততপক্ষে সেরকমটা আমি ফিল করছি এবার আপনার যদি নেওয়ার না থাকে আপনার যদি মনে হয় যে এই ক্যারেক্টারটা থেকে কিছু শিখবার নেই আপনার লাইফের এই স্টেজে তাহলে আপনার ছবিটা ভালো লাগবে না অভিষেক বচ্চনের যে ক্যারেক্টারটা তার মধ্যে যে আন্ডাইং স্পিরিটটা যে আমি হার মানবো না আমি মৃত্যুর সঙ্গে ক্রমাগত পাঞ্জালোর যাই হয়ে যাক না কেন আমাকে বাঁচতে হবে এবং সেটার জন্য ক্রমাগত সংঘর্ষ করে যাওয়া জীবন জুড়ে এই এই যে স্পিরিটটা মানে টাইটেলটা সিরিয়াসলি বলছি আই ওয়ান্ট টু টক খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি ছবিটার টাইটেল স্পিরিট হতো আই ওয়ান্ট টু টক না হয়ে তাহলে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হতো এই ছবিটার টাইটেল স্পিরিট হতেই পারতো আরামসে মানে এই ছবিটা প্রত্যেকটা ডিরেক্টর ভালো ডিরেক্টররা নিজের ছবির মধ্যে কিছু একটা এক্সপ্লোর করতে চায় তো কোনো একটা ইমোশনকে কোনো একটা কোনো একটা অ্যাসপেক্টকে এই ছবির মধ্যে কিন্তু সুজিত সরকার আমার মনে হচ্ছে স্পিরিটকে যে মানুষের যে একটা মাইন্ডসেট সেটাকে এক্সপ্লোর করতে চাইছে যে হোয়াট ইজ স্পিরিট অ্যাকচুয়ালি চার্সি এক ধরনের মোটিভেশনাল ছবি পার্সুট অব দ্য হ্যাপিনেস এক ধরনের মোটিভেশনাল ছবি আমার কাছে কিন্তু এটাও একটা মোটিভেশনাল ছবি মানে মোটিভেশনাল ছবির মধ্যে কিন্তু আই ওয়ান্ট টু টককে কে আমি কনসিডার করবো প্রত্যেকটা দর্শকের একটা তো নিজস্ব টেস্ট রয়েছে নিজস্ব একটা ভাবনা চিন্তা রয়েছে সেই অনুযায়ী একটা ব্র্যাকেটের মধ্যে সে আই ওয়ান টু টক ছবিটাকে ফেলবে আর কি আমার কাছে ওই মোটিভেশনাল জোনে পড়ছে ছবিটা এখন এই ছবিটার মধ্যে অনেক কিছু পজিটিভ রয়েছে একটা তো হচ্ছে যে এর যে কমেডিটা যে একটা ডার্ক হিউমার সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে মানে আমার বিশ্বাস যারা ওই কমেডিটা এনজয় করবে অনেকে কিন্তু সেটা বুঝতেই পারবে না যে কমেডি চলছে কারণ কমেডিটা এমনই এত সাটিল মানে এমনভাবে আন্ডারলাইন করছে না যে এবার তোমাকে হাসতে হবে সেরকম ব্যাপার নয় কিন্তু ওটা অনেক দর্শক কিন্তু মজা পাবে আমি কিন্তু মজা পেয়েছি আবার বেশ কিছু জায়গাতে ছবিটা কিন্তু আপনাকে ইমোশনালও করে বাবার সঙ্গে মেয়ের যে সিনগুলো রয়েছে প্রত্যেকটা সিন কিন্তু ওয়ার্ক করে দুজনের মধ্যে যে কোনো কনভার্সেশনের সিন সেটা বাচ্চা মেয়েটা মানে মেয়েটা ছোট অবস্থায় অ্যাকচুয়ালি এটা অনেকটা টাইম স্পেন্ড কভার করে এই ছবিটা অভিষেক বচ্চনের ক্যারেক্টারটার লাইফটা অনেকটা দেখাচ্ছে ফলে তো মেয়েটা ছোটো থেকে বড় হয়ে গেছে এবার বাচ্চা মেয়েটার সঙ্গে যখন অভিষেক বচ্চনের যখন কনভার্সেশন সেগুলোর মধ্যে একটা সিম্পলিসিটি রয়েছে আবার সেগুলোর মধ্যে না একটা প্রচন্ড ডেপথ রয়েছে মানে বাচ্চা মেয়েটা ছোট বয়সী এত বেশি ম্যাচিওর তার সঙ্গে এত বেশি ম্যাচিওর কনভার্সেশন বাবা তো বাচ্চা মেয়ে সিনগুলোর মধ্যে একটা সারল্য রয়েছে কিন্তু সারল্য থাকা সত্ত্বেও যে ওজন সেই সিনগুলোর রয়েছে সেটা যেভাবে ব্যালেন্স আউট করেছেন সুজিত সরকার দেখবার মতো যে সিনগুলোর মধ্যে একটা সিম্পলিস্টিক ব্যাপারও থাকবে অ্যাট দা সেম টাইম সেগুলোর মধ্যে একটা ওয়েট থাকবে মানে সেই সিনগুলো যেন একটা গভীর সিন হয় সেই সিনগুলোর মধ্যে যেন একটা ইন্টেন্সিটি থাকে যে বাচ্চা মেয়ের সঙ্গে বাবার কনভারসেশন মানে সেটা খুব ছেলেখেলার মতো করে হবে ব্যাপারটা সেরকম নয় বাচ্চা মেয়েটার ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে এবং তারপর যখন মেয়েটা বড়ো হচ্ছে তার সঙ্গেও অভিষেক বাচ্চা অর্থাৎ বাবার সঙ্গে মেয়ের যে মেয়ে টিনেজার হয়ে গেছে যে রিলেশনশিপটাকে দেখা

এবং মেয়ে ফ্লোটিং থিঙ্কিং একটা সিন রয়েছে সুজিত সরকারের পক্ষে সত্যি বলতে ওই ধরনের সিন বাবা সম্ভব ওই সিনটা অডিয়েন্সকে মজা দেবে আর ওই এরিয়া কি প্রেগনেন্ট ট্রেলারের মধ্যে যে সিনটা আমরা দেখতে পেয়েছি ওটা ডেফিনেটলি অডিয়েন্সকে মজা দেবে এবং ছবিটার মধ্যে ন্যান্সি একটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা কিন্তু কোথাও একটা যেহেতু মানে সিনেমার মধ্যে কিন্তু ক্যারেক্টার বেশি নেই খুব একটা বেশি আপনি দেখতে পাবেন না কিন্তু সেই ক্যারেক্টারটার জন্য অভিষেক বাচ্চন কি ফিল করছে আপনি পরিষ্কার বুঝতে পারবেন সেটা কোথাও একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্সের দ্বারা হয় এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কীভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে রাইটিং কীরকম হচ্ছে এইগুলোর উপরে ডিপেন্ড করে ন্যান্সি ক্যারেক্টারটা ডেফিনেটলি মানে সেটা কোথাও একটা অডিয়েন্সের মন টাচ করে যাবে এবং এই ছবির ক্লাইম্যাক্স মানে এই ধরনের ছবির ক্ষেত্রে আপনি ছবিটা কীভাবে এন্ড করছেন সেটা বিভৎস ম্যাটার করে স্লোপেস্ট ড্রামার ক্ষেত্রে আমি বিশ্বাস করি ছবি আপনি কীভাবে শেষ করছেন সেটা বিভৎস ম্যাটার করে মানে যদি আপনার সেটা ঠিক না হয় ক্লাইম্যাক্স যদি আপনার ওয়ার্ক না করে ছবি আপনার পড়ে যাবে ছবি আপনার ভীষণ খারাপ রিভিউসভাবে ভীষণ খারাপ হবে আর ছবিটাকে এন্ড করা হয়েছে দুর্দান্তভাবে নিরানব্বই অর্জুন সেন এক ডেথ এই যে পার্টিকুলার জায়গাটা না এই ধরনের ছবি তো কোনো ধরনের স্পার হয় না ফল আলোচনা করতেই পারি এবং তার সঙ্গে সঙ্গে হাক করার যে সিনটা বললাম এবং ডাক্তারের সঙ্গে ঝগড়া দি ফোন ক্লাইম্যাক্সটা বিউটিফুল জনি লিভার খুব সামান্য আছেন আমি একটু বেশি করে তাকে চেয়েছিলাম সুধীশ সরকারের ছবিতে জনি লিভার খুব একটা মানে আনন্যাচারাল কম্বিনেশন ফলত তাকে বেশি করে আমি চেয়েছিলাম যে এই ক্যারেক্টারটা কীভাবে প্রেজেন্ট করা হয় তার পারফরমেন্স কীরকম হয় তার পারফরমেন্স অন্যান্য ছবি থেকে সাটেল ডেফিনেটলি এবং একটা সিন রয়েছে যেখানে সে খুব ভালো কমেডিও করছে সাটেল কিন্তু হ্যাঁ যে কমেডিটা জন লিভার করে সেই কমেডিটা এখানে কিন্তু তাকে ঘুরতে দেখছি না কিন্তু আমার মনে হয় যে তাকে আরেকটু বেশি করে আমি পেতে চেয়েছিলাম পাইনি সেটা কোথাও একটা হতাশাজনক অভিষেক বচ্চনের এর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং আমি অস্বীকার করবো না ছবির প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে সাধারণ সিনগুলোতে যদি ইরফান পারফর্ম করতো কারণ কয়েকদিন আগে সুজিত সরকারের স্টেটমেন্ট রয়েছে ডিরেক্টর হিসেবে যে প্রত্যেকটা ছবি সে যেগুলো করে সেখানে সে ইরফানকে মিস করে অর্থাৎ সে ইরফানকে কাস্ট করত। একদম পরিষ্কার কথা ফলত আমি না ভাবছিলাম যে সুজিত সরকার এই ছবিটা যদি ইরফানকে নিয়ে করতো মানে প্রথমের দিকে আমার মনে হচ্ছিল যে ইরফান ইরফান থাকলে এই ছবিটা নেক্সট লিগে চলে যেতে পারতো কিন্তু তারপর তারপর যে পারফরমেন্সটা অভিষেক বচ্চন ধীরে ধীরে ছবিটার মধ্যে মানে আমি বললাম না সিনেমাটা যেভাবে উপরের দিকে উঠতে থাকে যেভাবে গ্রাফটার উপরের দিকে নিচ থেকে শুরু হয় অভিষেক বচ্চনের পারফরমেন্সের ক্ষেত্রেও সেই জিনিসটি হয়েছে নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে মানে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে অসাধারণ ক্লোজেস্ট ফিল্ম অক্টোবর সুজিত সরকারের যদি আপনার অক্টোবর ভালো লেগে থাকে তাহলে আপনি তবু চান্স দিয়ে দেখতে পারেন আমার মনে হয় যে অক্টোবরের যে এসেন্সটা যে সোলটা সেটা কোথাও একটা আই ওয়ান টু টকের মধ্যে রয়েছে মানে সেটা অন্য রকমভাবে অন্য ফর্মে রয়েছে গল্পটা অন্য চরিত্রটা অন্য এখানে বিষয়টা অন্য কিন্তু কিন্তু ওই যে সোলটা এই সেন্সটা যে ছবিটা যেভাবে এগোচ্ছে সেটার মধ্যে কোথাও একটা সিমিলারিটি আপনি খুঁজে পেলেও পেতে পারেন আমার মনে হয়েছে এবং এই ছবিটা একবার পরে যে একটা মনের মধ্যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে একদম মাথা খারাপ করে দিয়েছে এত লাউড ফিল্ম তারপরে আই ওয়ান্ট টু টকের মতো একটা ছবি দরকার একটা হালকা একটা সুন্দর একটা ওয়ার্ম রয়েছে ঠান্ডা মাথার মনকে আরাম দেয় চোখকে আরাম দেয় কানকে আরাম দেয় জানি খুব ভালো মতো আপনারা ছবিটা হলে দেখতে যাবেন না একেবারেই ছবিটার কোনো কালেকশন নেই আমি বুঝতেই পারছি সেটা পরিষ্কার কিন্তু আমি বলবো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের পরে ছবিটাকে একবার ট্রাই করুন আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের একটা চোখের পরবর্তী ভিডিও